আমাদের অস্তিত্বের ঠিকানা তোমাদের প্রতি আমাদের নির্দেশনা এবং ভালোবাসা থাকবে প্রভাত অনুরোধ প্রতিবাদ করতে গিয়ে আর কোন মার খেয়ে নোবেল পুরস্কার পাওয়ার চেষ্টা তোমরা করবা না আঘাত করবে প্রতিবাদ করে এর জবাব দিবা এরপরে জাতীয়তাবাদী ছাত্র দলের সুযোগ্য উৎকর্ষণ হিসাবে সারা বাংলাদেশে এক প্রতিফলন বাংলাদেশে ঘটাবে ইনশাল্লাহ গতকাল ছিলাম মুন্সিগঞ্জ আমান ভাই সালাম ভাই রিং করছে তুমি কোথায় বললাম মুন্সিগঞ্জ পদ্মা সেতু কোথায় বললাম আমার লৌহজেনের মুন্সিগঞ্জের শেষ মাথায় আমাদের নেত্রীরে ওইখান থেকে ভাড়াই দেয় আর তুমি মুন্সিগঞ্জে কি করো শেখ হাসিনা ওয়াজে তোর যদি মুড়ির থাইকে থাকে তুমি তিন তারিখ ঠিক করে আমার মহাসচিবকে বলো আমার খালেদা জিয়াকে ফেলতে হলে আমাদের বুক চিরে নিতে হবে পদ্মার পার পর্যন্ত আর তুমি শেখ হাসিনা ওই গোপালগঞ্জ থেকে ওই পাশে আসার চেষ্টা করো তুমি তো অন্যায় গণতন্ত্রে চলল কাউকে আসামিতে সাজা দিয়ে লজ্জা তো হলে ফাঁসিতে চলাচল দরকার হয় তুমি গোপালগঞ্জ থেকে আসে পদ্মা উঠে আমার নেত্রীকে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করো জনতা সহায়তা ভাবে কিন্তু খালেদা জিয়াকে তুমি স্পর্শ করতে পারবা না গোপালগঞ্জের একটা পেইলি পিস লোক অতিক্রম করতে পারবা না মনে রাখবা বন্ধুরা আমার শেখ হাসিনা ওয়াজেদকে সর্বশেষ একটা তালিম দিতে চাই সেই তালিমটা হলো আপনি সমস্ত সীমা রেখা অতিক্রম করে যাচ্ছেন পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইল্লাল্লাহ লা ইউহিব্বুল মুহতাদিন তোমরা তখন সীমা অতিক্রম করো না যে খাদিজা সীমা অতিক্রম করে ফেলেছে সে এখন কুস্তি করছে না কুমার মাঠকে খালেদা জিয়াকে তারেক জিয়াকে ছাত্রে সে আটকে উঠে সেই বিক্রম থেকে সে খালেদা জিয়া সম্পর্কে এই কথা বলেছে আমরা বেঁচে থাকতে খালেদা জিয়াকে স্পর্শ করো তো দূর থাক জাতীয়তাবাদী ছাত্র দলের একটি নেতা কর্মী যদি বেঁচে থাকে আমরা এর জবাব ফয়সালা তারেক রহমানের খুশি করতে পারে রাষ্ট্রপতি হবে ফয়সালা এটাই হবে আমাদের অদম্য চিন্তা এটাই হবে আমাদের অদম্য শক্তির উৎস আমার মহাসচিব আজকে একটা কর্মসূচি জানাইতে চাইছি অনুমতি নিতে চাইছি অনুমতিটা হলো কাউকে ফেলতে হলে আর যে ফেলবে তাদের দুইজনকে ওই জায়গায় উপস্থিত থাকতে হয় ঠিক কিনা কখন জনতার কেন্দ্রে বাংলার খুনাগঞ্জকে ওই পদ্মার পারে নিয়ে যাইবা আমার নেত্রী এই খান থেকে টাকা থেকে রওনা দিবে আমাদের নয়ন বাবুগঞ্জের আর শুধু মুন্সিগঞ্জের মধ্যে একটা কর্মসূচি দেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই প্রতিবাদ সভা আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই অন্যায়ের প্রতিবাদ করে একটা মুক্তিযোদ্ধাদের ধর্ম যেখানে অন্যায় হবে সেখানে তারা আনন্দের খুশি সভাবে আজকের প্রতিবাদের ঔষধ প্রধানমন্ত্রী নির্ণয় করা এবং
দেখতে পাচ্ছেন আপনি বাংলাদেশের একমাত্র যোগ্য বেগম খালেদা জিয়া যিনি আদালতের কাছ থেকে ন্যায় বিচার লাভ করতে পারেননি তাকে জামিন দেওয়া হয়নি গৃহবন্দী রাখা হয়েছে আর গৃহবন্দী অবস্থা এই কয়েকদিন আগে তথাগতিক সদস্য প্রধানমন্ত্রীর তাকে জিজ্ঞেস করতে যে কর্তা সঠিকে করার ক্ষেত্রে বাগান খালেদা জিয়া বিএনপি কোনো বাধা দিচ্ছে কি কখনো কোনো আপত্তি করছে কি না কর্তা সঠিকের প্রযোজনীতে এবং মাকে প্রশ্নের কাজটা বিএনপি সরকারের সময় শুরু হয়েছিল আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই যেটা যমুনা বিরোধী যে যমুনা বিরোধীর জন্য তিনি হরতাল ডেকেছিল তৎকালীন খালেদা জিয়া সরকার কর্তৃপক্ষকে হেরে চক্রে সেখানে জড়ো করে তো বাগান খালেদা জিয়া পদ্মা সেতুর বিরুদ্ধে মুসলিম নতুন বা হরতাল ডাকে নেওয়া যে পদ্মা সেতুর নামে হাজার কোটি টাকা লুটপাট করেছেন সেটা জনগণের সামনে হিসাব দেন এই হিসাবটা হতে হবে এর কারণে আপনাকে এটা নিশ্চয়ই আপনার ব্যক্তিগত অথবা পৈতৃক সূত্রের তালা টাকার বিনিময়ে প্রকাশিত হয়নি প্রত্যাশিত হয়েছে জনগণের ধানের ফসল পদ্মা সেতুর মালিকানা জনগণ জনগণের টাকায় নিয়েছে আপনি সরকারের দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের টাকা পদ্মা সেতুর নামে কি পরিমাণ লুটপাট করছেন তার হিসাব আপনাকে দিতে হবে আপনার খালেদা জিয়া বন্ধের দশা তার উপরে তাকে আপনি ঠেলে দেবেন পদ্মা সেতুর উপর